লকডাউনে সিলেটে পুলিশের 47 চেকপোস্ট। সরকার কর্তৃক আরোপিত লকডাউন বাস্তবায়নে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউন বাস্তবায়নে বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে মহানগরী জুড়ে 47টি চেকপোস্ট বসানো হয়েছে। একই সাথে পুলিশের 97টি টহল টিম দিনরাত মিলে কাজ করছে। বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ এখন চূড়ায় অবস্থান করছেন। হাজার হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শত শত মানুষ। এই পরিস্থিতিতে ঈদের আগে টানা 2 সপ্তাহ কঠোর লকডাউনে ছিল বাংলাদেশ। ঈদের কারণে 1 সপ্তাহ বিধিনিষেধ শিথিল করা হয়। তবে ঈদের একদিন পর গতকাল শুক্রবার থেকেই সিলেট সহ সারা দেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন বাস্তবায়নে নগরীর জিন্দাবাজার, লামাবাজার, রিকাবি বাজার, চৌহাট্টা, আম্বরখানা, টিলাকোর, মদিনা মার্কেট, তেমকি উপশহর সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে এসএমপি। মহানগরীর প্রবেশমুখগুলোতেও আছে চেকপোস্ট। পুলিশকে এসব চেকপোস্টে সতর্ক অবস্থা দেখা গেছে। কোনো যানবাহন এলেই কোথায় যাবে, কেন যাবে এসব জিজ্ঞেস করেছেন পুলিশ সদস্যরা। জরুরি হলে যেতে দিচ্ছেন, না হলে আটকে দিচ্ছেন। অনেক পয়েন্টে অযথা বের হওয়া যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এদিকে লকডাউনের প্রথম দিনে গতকাল শুক্রবার বিধিনিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিক্সা 28টি, মোটরসাইকেল 9টি, প্রাইভেট কার 7টি সহ 47টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া সিএনজি অটোরিক্সা 35টি, মোটরসাইকেল 14টি, প্রাইভেট কার 5টি, অন্যান্য যানবাহন 38টি, মোট 92টি যানবাহন আটক করা হয়। এছাড়া প্রায় 15,500 টাকা জরিমানাও আদায় করা হয়েছে। এসএমপির অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফুল্লাহ তাহের জানান, লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে 47টি চেকপোস্ট বসিয়ে কাজ করছেন।